সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকে জানি যে এ মাসের 31 আগস্ট পর্যন্ত এই মাসের সম্পূর্ণ লকডাউন রয়েছে, তার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে 31 আগস্ট। তো ইতিমধ্যেই সবথেকে বড় একটা আপডেট কিন্তু উঠে আসছে, আবারও কিন্তু লকডাউন হতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসেও কিন্তু সম্পূর্ণ লকডাউন হবে। তো কী সেই আপডেট লকডাউন সম্বন্ধে উঠে এসছে, কবে কবে লকডাউন হবে, কোথায় হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। তো কী বলছে দেখুন, যে রাজ্যে আবার ফিরছে কিন্তু সম্পূর্ণ লকডাউন, অর্থাৎ আগস্ট মাসে যেরকম লকডাউন ছিল সাপ্তাহিক লকডাউন হতে পারে, সেরকম সেপ্টেম্বর মাসেও কিন্তু লকডাউন ফিরছে। তো কী বলছে দেখে নিই। নবান্ন আবার জারি করলো কিন্তু লকডাউন ঘোষণা। রাজ্যে প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, তাই এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে সপ্তাহে দুদিন করে লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাস বলতে এখানে কিন্তু সেপ্টেম্বর নয়, আগস্ট মাসে। চলতি মাসের শেষ সম্পূর্ণ হবে 31 আগস্ট, অর্থাৎ এই লকডাউনটা 31 আগস্ট কিন্তু শেষ হয়ে যাবে। লকডাউন শুনলেও বহু জায়গায় মানুষ অন্যদিনের মতো রাস্তায় নামছে, ভিড় জমাচ্ছে, এই জন্য বাড়তি সংক্রমণের কারণে বাড়াতে হচ্ছে, মানে লকডাউন বাড়াতে হচ্ছে, কন্টেনমেন্ট জোন বাড়ছে। মাত্র 10 দিনের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, কোচবিহার এবং পুরুলিয়ায় কন্টেনমেন্ট জোন ব্যাপকতর বেড়েছে। পরিস্থিতি দিন প্রতিদিন আরও খারাপ হওয়ার জন্য আগামী মাসেও অর্থাৎ সেপ্টেম্বর মাসেও একই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন সেপ্টেম্বর মাসে একইভাবে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে রাজ্য সরকার। অর্থাৎ আশা করি বুঝতে পারলেন, আগস্ট মাসের মতো কিন্তু সেপ্টেম্বর মাসেও কিন্তু লকডাউন হতে চলেছে পুরো মাসেই। তো কী সেই আপডেট আসছে বা কবে কবে হবে সেগুলো আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।